আমি নাদিম ফয়সাল আহমেদ, আমি স্কুল অ্যাট হোম প্রি প্রাইমারি স্কুলের ফাউন্ডার এবং ডিরেক্টর হিসেবে আছি। স্কুল অ্যাট হোম প্রি প্রাইমারি স্কুল প্লে থেকে কেজি টু পর্যন্ত অনলাইনে আমরা ক্লাস নিয়ে থাকি। স্কুল অ্যাট হোম প্রি প্রাইমারি স্কুল একটি অনলাইন এডুকেশনাল ইনস্টিটিউট। আমরা আমাদের সকল ক্লাসগুলো জুমের মাধ্যমে নিয়ে থাকি। স্কুল অ্যাট হোম প্রি প্রাইমারি স্কুলে আজকে আমাদের কেজি ক্লাসে ইংলিশে একটি লেকচার নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা কে থেকে জেড পর্যন্ত ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করব। কে থেকে জেড পর্যন্ত ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা আজকে আমরা শেষ করব। পরবর্তী লেকচারটি আমরা আমাদের পেজে আপলোড করে দিব এবং পরবর্তী আমাদের কোন লেকচারটি থাকবে সেটি আমরা ইনশাআল্লাহ আমাদের পেজে বলে দেব। স্কুল অ্যাট হোম কিডস স্কুল দ্বারা পরিচালিত ছোটদের ইংরেজি শিক্ষা, এই কোর্সের নেম হচ্ছে কিডস লার্নিং ইংলিশ। এই কোর্সের নাম হচ্ছে কিডস লার্নিং ইংলিশ। এটি হচ্ছে কেজি ক্লাসের জন্য। আমাদের পূর্বে আমরা এ থেকে জে পর্যন্ত অ্যালফাবেট দ্বারা আমরা ওয়ার্ড মিনিং গুলো শিখেছি, আজকে আমরা এগুলো শিখব। কে দিয়ে কাই কিং, কে দিয়ে দুটো ওয়ার্ড লেখা আছে, একটি হচ্ছে কাই অপরটি হচ্ছে কিং। কাইট বানান কি, কে আই টি ই কাইট, কে আই এন জি কিং। কাইট মানে হচ্ছে ঘড়ি, কিং মানে হচ্ছে রাজা। এল দিয়ে লায়ন, এল আই ও এন লায়ন, লাইট, এল আই জি এস টি লাইট। এম দিয়ে ম্যান, এম এ এন ম্যান মানে মানুষ, এম এ ওয়াই মে মানে হচ্ছে মাসের নাম। এন দিয়ে বলা হয়েছে নাইট, এন আই জি এস টি এন আই এন ই নাইট। এন দিয়ে দুটো ওয়ার্ড বলা হয়েছে, একটি হচ্ছে নাইট অপরটি হচ্ছে নাই, ঠিক আছে। ও দিয়ে বলা হয়েছে আউল এবং অপরটি বলা হয়েছে ওয়াল। পি দিয়ে বলা হয়েছে পেন, অপর ওয়ার্ড বলা হয়েছে পেন্সিল, দুটো ওয়ার্ড এখানে বলা হয়েছে পেন এবং পেন্সিল। পি ই এন পি এন সি আই এল পেন্সিল। কিউ দিয়ে বলা হয়েছে কুইন, কিউ ইউ ডাব্লিউ এল, আর একটা বলা হয়েছে কোয়াক, কিউ ইউ এ সি কে কোয়াক। কিউ দিয়ে কি বলা হয়েছে, কুইন, কিউ ইউ ডাব্লিউ এল কিউ ইউ এ সি কে কোয়াক। আর দিয়ে বলা হয়েছে রিং, আর আই এন জি, এবং আর একটা বলা হয়েছে র, আর এ ডাব্লিউ। এস দিয়ে বলা হয়েছে শাওয়ার, এস এইচ ও ডাব্লিউ ই আর, আর একটা বলা হয়েছে শোলস, এইচ এস এইচ ও এ এন এস, আর একটা আমি লিখে দিয়েছি সেল, এস ই ডাবল এল সেল। একটা হচ্ছে শাওয়ার, একটা শোলস, আর একটা হচ্ছে সেল, এস ই ডাবল ই এল। টি দিয়ে বলা হয়েছে ট্রি আর টো, টি আর ডাবল ই ই আর টো, টি ও ই টো, টি আর ডাবল ই ই, আর একটা হচ্ছে টো, টি ও ই। ইউ দিয়ে বলা হয়েছে আমব্রেলা, আর ইউটেন্সিল, ইউ এল বি আর ই ডাবল এল এ, আর একটা হচ্ছে ইউটেন্সিল। ভি দিয়ে বলা হয়েছে ভোকেবল আর ভাওয়েল, ভি দিয়ে কি বলা হয়েছে ভোকেবল আর একটা ভাওয়েল। স্পেলিং কি, ভি ও সি এ বি এল ই, আর একটা বি ও ডাবল ই এল ভাওয়েল। ডাব্লিউ দিয়ে বলা হয়েছে রাইট, ডাব্লিউ আর আই টি ই,
একটা বলা হয়েছে রং w r o n g রং x দিয়ে আমরা একটা ওয়ার্ড লিখেছি x-ray x r a y x-ray x r a y x-ray y হচ্ছে যোগা আর একটা হচ্ছে ইয়ত একটা হচ্ছে যোগা আর একটা হচ্ছে ইয়ত z দিয়ে কি বলা হয়েছে z আর জেব্রা z দিয়ে কি বলা হয়েছে z আর জেব্রা z e a z j e a z আরেকটা বলা হয়েছে জেব্রা j e v r a জেব্রা তাহলে আমাদের a থেকে z পর্যন্ত ওয়ার্ড মিনিং গুলো শেষ হয়ে গিয়েছে আমরা পরবর্তী আমাদের লেকচারটি আমাদের পেজে আমরা লিখে দেব সে অনুযায়ী ইনশাআল্লাহ আমাদের ক্লাসটি হবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম।